গাজায় অব্যাহত আছে নেতানিয়াহু বাহিনীর তাণ্ডব তাদের নির্বিচার গোলাবর্ষণে প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা শুক্রবার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায় উপত্যকাটির উত্তরাঞ্চলে নেতানিয়াহুর সেনাদের আক্রমণে চব্বিশ ঘণ্টায় বহু মানুষ হতাহত হয়েছেন স্থল অভিযানের পাশাপাশি বাসিন্দাদের বাড়ি লক্ষ্য করে চলছে বিমান হামলা হামাস নির্মূলের নামে চালানো অভিযানে গাজার সাধারণ মানুষ হত্যা করেই থেমে নেই নেতানিয়াহু বাহিনী স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করছে তারা শুক্রবারও গাজার উদ্ধারকারী কয়েকটি দল ইসরায়েলি সেনাদের হামলার শিকার হয় বলে জানা গেছে এক বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় মৃত্যু পরিতে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা এখন পর্যন্ত নিহত হয়েছেন চুয়াল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন লাখেরও বেশি ক্রমাগত বোমাবর্ষণে গৃহহীন হয়েছেন কয়েক লাখ মানুষ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে অব্যাহত ইসরায়েলি হামলার জেরে দুর্ভিক্ষের করাল থাবায় মৃত্যুর মুখোমুখি গাজার অন্তত বিশ লাখ মানুষ এদিকে ইসরায়েলের যুদ্ধবিরতিতে লেবাননের মানুষ উচ্ছ্বসিত হলেও কাটেনি আতঙ্ক এখনও দেশটির কিছু এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে নেতানিয়া হুরসেনারা এতে উৎকণ্ঠা কাটেনি জনমনে এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির চুক্তি মেনে নিলেও নিজেদের আত্মরক্ষায় হিজবুল্লাহ কাজ করে যাবে বলে জানিয়েছেন সংগঠনটির প্রধান নাইম কাশেম একই সঙ্গে চুক্তি বাস্তবায়নের সহযোগিতায় লেবাননের সেনাবাহিনীর সঙ্গে কাজ করার ব্যাপারেও অঙ্গীকার করেছেন তিনি কাকুলিয়া সময় সংবাদ